वेलकम बैक फ्रेंड्स, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে ফের দুর্যোগ আসন্ন। বাংলার এই আটটি জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা, কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বাংলার কোন আটটি জেলায় তুমুল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, পাশাপাশি কোথায় কোথায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি থাকলেও এদিন সকাল থেকে কোনো জায়গাতে সেরকম বৃষ্টি হয়নি। কলকাতার আকাশ ছিল পরিষ্কার কিন্তু অস্বস্তিকর আবহাওয়া, তবে এর মধ্যে উত্তরবঙ্গে আকাশ অতিবর্ষণের মেঘ। আগামী কয়েকদিনের বৃষ্টি যে যেখানে দক্ষিণবঙ্গে পরিস্থিতি তৈরি হয় কিনা তা নিয়ে ভয়ে রয়েছেন উত্তরবঙ্গের মানুষ। একটি নিম্নচাপ পশ্চিম বিহার সংলগ্ন উত্তর পূর্ব প্রদেশের উপর অবস্থান করছে, যা পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে আগামী 3 এবং 4 অক্টোবর নাগাদ। যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে 4 অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার বিকেলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ 3 অক্টোবর রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। আর রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত, যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ রবিবার কুচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 4 অক্টোবর সোমবার নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কুচবিহার, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে ওই দিন, তবে আপাতত দিনের তাপমাত্রা কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 3 অক্টোবর রবিবার সকালের মধ্যে প্রায় সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা তো সোমবার সকালের মধ্যে একমাত্র মুর্শিদাবাদ, বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে অতিবৃষ্টির জেরে নদীতে জলস্তর বাড়তে পারে, পুরসভার নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে, মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ে ধসের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির জেরে বিশেষ করে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে।